আল্লাহর নামাজ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, নামাজ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, যাকাত নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, হজ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। বন্ধুগো, শুধু আমার মদিনার কামলিওয়ালার নিয়ে দ্বন্দ্ব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়ার নবীর জিন্দা নবী ডাক মাইরা কয়, যারা আমি নবীকে কেমন ভালোবাসতে হবে, আমার নবীকে কেমন মোহাব্বত করতে হবে, আল্লাহর রাসূল বুখারী ও মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون حب اليه من ولده وولده وناسه اجمعين جل سبحان الله আমার আল্লাহ ডাক মাইরা কই উম্মত রে, হে আমার উম্মত, আমার উম্মত, আমার নবীকে কেমন ভালোবাসতে হবে, আমি নবীরে কেমন মোহাব্বত করতে হবে গো, তোমরা সবাই শোনো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিসটা নোট করলেন, আমার নবী ডাক মাইরা কই উম্মত গো, আমি নবীরে এমন ভালোবাসতে হবে, আমার নবীরে ছেলে সন্তান স্ত্রী পরিজন ধন সম্পদ সব কিছুর থেকে আমি মদিনার কামলিওয়ালাকে ভালোবাসতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজান? আর একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজান? এবার আমার আল্লাহ ডাক কয়, বন্ধু আপনি জানাইছেন বুখারী ও মুসলিম শরীফের মধ্যে, আপনি নবী জানাইছেন, এবার আমি আল্লাহ কেন বাদ থাকবো? জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক মাইরা কয়, বন্ধু গো, ও হাবিবুল্লাহ, আমি আল্লাহ কেন বাদ থাকবো? আমি আল্লাহ কত মোহাব্বত করি, আপনাকে আমি কত ভালোবাসি, আমি আল্লাহ জানাইয়া দিলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিহুনি। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলেন না মারহাবা। আমার আল্লাহ কয়, বন্ধু আপনি জানাইছেন বুখারী ও মুসলিম শরীফে, আর আমি জানাইয়া দিলাম আমার কোরআনুল কারীমে। আহা, আওয়াজ হচ্ছে না, বুঝি নাই আপনাদের কি সমস্যা হচ্ছে? সুবহানাল্লাহ বলে কি গুনাহ হয়? আপনারা বলেন সুবহানাল্লাহ বলে কি গুনাহ হয়? জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, কুল, আপনি হাবিব বলে দেন গো, যারা আপনাকে ভালোবাসে, আমি আল্লাহকে যারা মোহাব্বত করতে চাই, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই, ও হাবিব, ও গো আমার দোস্ত, আমার বন্ধু, যারা যেন আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে, আমি আল্লাহরে মোহাব্বত করতে চাইলে, তারা যেন আপনি হাবিবুল্লাহরে যদি তারা ভালোবাসে, আমি আল্লাহকে তাদের ভালোবাসা হয়ে যাবে। তাইলে কোরআনও পাইলাম নবীর ভালোবাসা, কথা কন ঠিক কিনা? আর একটু আস্তে কন ঠিক কিনা? বুখারী ও মুসলিম শরীফও পাইলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون حب اليه من ولده وولده والناس اجمعين سبحان الله। আরে আস্তে কন্যা সুবহান আল্লাহ। তাইলে নবীর ভালোবাসার কথা আছে কি নাই? জোরে বলেন না, ভালোবাসার কথা আছে কি নাই? কেমন ভালোবাসে আমার নবী রে, আমার নবীরে কেমন ভালোবাসে গো। ইয়ামেনের এক পাগলা, যেটা মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আসছে বাবা, কামেল কেলাসের মধ্যে মুসলিম শরীফের হাদিস, আমার নবীর ইয়ামেনের এক পাগলা, যার নাম হইল ওয়াইস আল করুনি। যদি বলি সুবহানাল্লাহ। কি নাম? ওয়াইস আল করুনি। করুনি হইল ওনার দেশ, ইয়ামেন দেশের মধ্যে একটা দেশ আছে, মানে গ্রাম আছে, ওই জায়গাটার নাম হইল করুনি। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে মা বিদ্যমাটারে লইয়া ওয়াজাল করুনি মার খেজমত করে আমার নবীজি দয়াল নবী মায়াল নবীরে কোনোদিন ওই ওয়াজাল করুনি দেখে নাই অথচ আমার নবীরে না দেখায় মন থেকে ভালোবাসে শুধু ভালোবাসে না আমার নবীর জন্য জীবন দিতে পারবে সুবহানাল্লাহ বলে ندرشي بري اللهم وعلى آله أولانا محمد اللهم مولانا আমার নবী সকল সাহাবায়ে کرام উপস্থিত হলেন মসজিদ নববীর মধ্যে আমার নবী মায়ার নবী ওই মিম্বারের মধ্যে দাঁড়াইয়া ডাক দিলেন কে আছো তোমাদের মধ্যে কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আসেনি ওমর হাত তুললেন বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমার নবী ডাক দিয়া কোন শেরে খোদা আলী তুমিও দাঁড়াও ওমর দাঁড়াইলো শেরে খোদা ওমর দাঁড়াইলো শেরে খোদা হযরত আলীও দাঁড়াইলো ডাক দিয়া ওমর এ শেরে খোদা আলী তোমরা দুজনের কাছে আমি একটা ওসিয়ত করে যাই তোমাদেরকে একটা দায়িত্ব দিতে চাই এই দায়িত্বটা হলো আমি নবী চলে যাওয়া আমি নবী রাহমাতুল লিল আলামিন কে ইয়ামেন থেকে এমন একটা পাগলা আমারে এমন ভালোবাসে যেই পাগলা আমারে কোনোদিন তো দেখায় নাই আমারে কোনোদিন দেখে নাই তার সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হয় নাই গো ওই পাগলার জন্য তোমরা দুজনে আমার গিফট আমার উপহার জুব্বা মুবারকটা লইয়া যাইবা জোরে বলেন সুবহানাল্লাহ দুজনে ডাইকা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই পাগলার বাড়ি কই কই ইয়ামিনে করুম তার হলো তার গ্রাম বাড়ি যেখানে তার জন্মস্থান ওই জায়গার মধ্যে তোমরা দুজনে জুব্বা মুবারকটা নিয়ে যাইবা হঠাৎ করে ওই ওয়াজকুরনি কখনো আমার নবীরে দেখে নাই ওই ওয়াজকুরনি গনের মাধ্যমে বিদ্যমার খেদমত করে কথা বলেন ঠিক কি না বিদ্যমার খেদমত করে বিদ্যমার সেবা করে আমার নূরের নবীর মুকাম মোবারকের মধ্যে খবরটা আসলো এলহামটা আসলো ইয়ামেন থেকে আমার নবীজির রওজা মোবারকের মদিনা শরীফের মাধ্যমে মদিনার কাছে আমার নবীর হুজরা মোবারকে ওই ওয়াজআল কুরনি আসার জন্য যখন প্রস্তুতি নিলেন যখন রওনা করলেন আমার নূরের নবী ডাক মাইরা কয় ও আয়েশা আয়েশা গো এ আয়েশা ইয়ামেন থেকে এমন একটা পাগলা আমার কাছে আসতে লাগলো এই পাগলা তো আমারে কোনোদিন দেখে নাই ঘরের মধ্যে বিদ্যমান তার বিদ্যমান একটা মা ওই মাটারে থুইয়া আমার দিদারের জন্য ইয়ামেন থেকে মদিনার শরীফের মধ্যে আসতে লাগলেন জুরে বলি সুবহানাল্লাহ তবে তুমি তারে বলল আমি নবী একটা কাজে গিয়েছি তার সাথে আমার সাক্ষাৎ হবে না তার সাথে আমার দেখা হবে না মা আয়েশা ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনি কাউকে মেহমান দাওয়াত দেওয়া হইল সুন্নাত তারে খাওয়ানো সুন্নাত আগ্রয় দেওয়া এবং ফতে আগ্রয় দেওয়া সুন্নাত ইয়া রাসূলুল্লাহ আপনি তো সকল মানুষগুলো যত মুবারকে আসে আপনার বাড়িতে আসে তাদেরকে খাওয়াই আপনি আউলিয়া দিয়ে আসেন কিন্তু এই ইয়ামিন থেকে যে ওয়াজাল করুনি আসবে এই করুনিকে কেন আপনি দেখা দিবেন না জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী ডাক নাই রে কয় এ বিবি আয়েশা আমি এই জন্য তার সাথে দেখা করব না আমি তার সাথে দেখা করব না এই জন্য দেখা করব না গো কারণ হইল এই পাগলায় আমারে না দেখে এমন ভাবে ভালোবাসে এমন ভাবে মুহাব্বত করে গো এই পাগলায় যদি একবার আইয়া আমারে দেখা পেলা এই পাগলায় তার মাকে ভুইলা যাবে তার খানা পিনা ভুইলা যাইব আমি নবীর জন্য এই পাগলায় মদিনার শরীফ তাইকা যাইব ইয়ামেনে আর কোনদিন ফিরা যাইব না তাহলে নবীর ভালোবাসার মোহাব্বত করা দরকার আছে কি নাই জোরে বলেন দরকার আছে কি নাই